সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি পোলাও রেসিপি শেয়ার করছি আজকের ভিডিওতে। একঘেয়েমি ভাত খেতে কার ভালো লাগে, তাই আজকের রেসিপি একদমই ভিন্ন স্বাদের একটি পোলাও। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম ইন্ডিয়া গেট বাসমতি চাল। আমি এখানে ইন্ডিয়া গেট ব্যবহার করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো যে কোনো চাল ব্যবহার করতে পারেন। প্রথমেই চালটা খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে পরিষ্কার করে প্রথমের জলটা ভালোভাবে ছেঁকে নিয়ে আবারও তার মধ্যে সামান্য কিছুটা জল দিয়ে চালটা ছেড়ে দেব প্রায় 10 মিনিটের জন্য। অন্যদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। আপনারা চাইলে পুরো রেসিপিটা ঘিয়েও বানাতে পারেন। দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা মশলা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, তার সাথে সামান্য কিছু জিরে। ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। সামান্য নাড়াচাড়া করে এটা ফ্রাই করে নিয়ে তার সাথে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এই পর্যায়ে আপনারা টমেটো যদি না ব্যবহার করতে চান তাহলে কিন্তু ফেটিয়ে রাখা টক দইও ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে পেঁয়াজ এবং টমেটোটা ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা এবং তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আপনারা চাইলে দুটো একসাথেও পেস্ট করে এটা ব্যবহার করতে পারেন। যেহেতু আমার কাছে দুটো আলাদা আলাদা পেস্ট ছিল তাই আমি এটা আলাদাভাবেই ব্যবহার করেছি। সমস্ত মশলাটা খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেলে এখন এর মধ্যে সামান্য লবণ ছড়িয়ে দেব। লবণটা দিচ্ছি আমি এখানে মশলাগুলো ভাজা হওয়ার জন্য। সাথে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা না থাকলে আপনারা কিন্তু গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন, তবে এই পোলাওয়ের স্বাদ কিন্তু কাঁচা লঙ্কাতেই বেশি ভালো আসে। এখন দিয়ে দেব কিচেন কিং মশলা। আমরা যারা রান্না করতে পছন্দ করি কিংবা ভালোবাসি, আমাদের নিজেদের রান্নাঘরে কিন্তু এই ধরনের একটা মশলা থেকে থাকে যেটা আমরা প্রতিনিয়ত আমাদের রান্নাতে ব্যবহার করি রান্নার স্বাদ বাড়িয়ে তোলার জন্য। তবে আপনাদের কাছে যদি এই ধরনের কোনো মশলা না থাকে আপনারা বিরিয়ানি মশলাও ব্যবহার করতে পারেন। সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব যেই বাটিটা মেপে আমি চাল নিয়েছিলাম সেই বাটির মেজারমেন্টে 1 বাটি জল। যেহেতু আমি আমার রান্নাতে গরম জল ব্যবহার করি তাই এটা ফুটে উঠতে বেশি সময় লাগেনি। ফুটে উঠতেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা চাল। চালটা পুরোপুরি দেওয়ার পরে আবারও এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই বাটির মেজারমেন্টে 1 বাটি উষ্ণ গরম জল। 1 বাটি চাল নিয়েছিলাম তাই সেই বাটির অনুপাতে 1:2, মানে 1 বাটি চালের জন্য 2 বাটি জল ব্যবহার করলাম। স্বাদ মতো লবণ দিয়ে এখন এটা ঢেকে দেব 10 মিনিটের জন্য। দশ মিনিট পরে প্রায় জলটা শুকিয়ে এসেছে। আর একটা চাল যদি আমি খুব ভালোভাবে আপনাদেরকে দেখাই আপনারা বুঝতে পারবেন অলমোস্ট কিন্তু 90% চালটা সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লো হিটে রেখে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 চামচ ঘি এবং তার সাথে দিয়ে দিচ্ছি মিঠা আতর। আবারও সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি আমার আজকের ভিন্ন স্বাদের পোলাও খুসকা। রেসিপিটা বানাতে কিন্তু আমার সময় লেগেছে মাত্র 20 মিনিট। আপনারা চাইলে সকালবেলা বাচ্চাদের টিফিন বক্সে কিংবা হাজবেন্ডের লাঞ্চ বক্সেও প্যাক করে দিতে পারেন এই ভিন্ন স্বাদের খুসকার রেসিপি।